এখানে আমার দাম থাকুক আর না থাকুক, এখনো পশ্চিমবঙ্গে যথেষ্ট দাম আছে। যে ভদ্রলোক আমার ফোন ধরেছেন উনি খুব গর্বিত হয়েছেন, তো আমি তাকে বলছি আমার বাবাকে আপনি একটু বসিয়ে রাখেন, আমি অনিলকে ফোন করি। অনিল এখন বোধহয় আগে ছিল জার্মানে, আমাকে বাবার মতো সম্মান করে। অনিল বোধহয় এখন ইউরোপ বা সারা বিশ্ব আওয়ামী লীগের বোধহয় প্রেসিডেন্ট। তো আমি ওকে ফোন করেছি যে তুমি এখন এয়ারপোর্টে যাও, বাবা ওখানে। কতক্ষণ হবে, 5-7 মিনিটের মধ্যে সে বাবাকে নিয়ে তার বাসায় গেছে। আমি গেলে যে গাড়িতে ট্যাক্সিতে বাবা এসেছেন সেই ট্যাক্সিওয়ালার সঙ্গে আমার দেখা হইলে সে বলছে সাপ সাপ, এ কি রাজা হয়? তো আমি বলছি রাজা? বলছে হ্যাঁ, আমার 15 টাকা ভাড়া হয়েছে, উনি আমার 50 টাকা দিয়ে গেছে, জরুর কই রাজা হোগা। তো বাবা কেউ যখন বলছি, বাবা বলছে তুমি দিল্লির একটা টিকিট করে নিয়ে এসো। তো তখন অনেক লোক ছিল, তো বলছে একটা কেন, আমি তো যাব, এক কাপড়ে এসেছি। বলছে তোমার যেতে হবে না, আমি একাই যাব। তুমি বাজপায়ের বোন, তাকে তুমি একটা ফোন করো, বাজপায়ের বড় বোন। তো বলছে বাবা প্রধানমন্ত্রীর বাড়িতে এত ইচ্ছা করলেই ফোন করা যায়? বলছে না, তার বোনের কাছে তুমি ফোন করো, এই যে ফোন নম্বর। তো আমি রিং করেছি, দুইবার রিং হওয়ার পরেই ফোন ধরেছে একজনে। তো আমি বলছি আমি আব্দুল আলী সিদ্দিকীর ছেলে, আমার নাম কাদের সিদ্দিকী। কে জানে ধরেছিল, ওই বড় বোনকেই দিস। তা আমাকে বলছে এই তুমি আব্দুল আলীর ছেলে? আমি যে হ্যাঁ। কোথা থেকে বলছো? আমি যে কলকাতা থেকে। তুমি কি টাইগার? আমি যে হ্যাঁ, লোকে বলে টাইগার। বলছে তোমার বাবা কি বলেছে? আমি যে বাবা তো 8টার ফ্লাইট এখান থেকে যাচ্ছে, তাকে নিয়ে নিতে বলেছে। বলছে কোনো চিন্তা নাই, আমরা গাড়ি পাঠিয়ে দেবো, তাকে নিয়ে আসবো। তো বাবা ওখানে চলে গেছে, চোখ অপারেশন করতে গেছে। এখানে একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা পেয়েছিল একটা জামিন নিয়ে, যে জামিন হয় না হয় না হয় না। তো বাবার জন্য একটা চেয়ার ছিল জজকোর্টে, তো ওই চেয়ারে বসে থাকতেন। জজ সাহেবরে বলছেন যে আমি যে চোখে দেখতে পারি না আপনি কি জানেন? বলছে হ্যাঁ জানি। আমি যদি চোখে দেখতে পাই আপনি কি খুশি হবেন না বেজার হবেন? কই বেজার হবো কেন, আমি তো খুশি হবো। তাহলে আপনি চান আমার আমি চোখে দেখতে পাই? বলছে হ্যাঁ। সত্যি চান? বলছে হ্যাঁ সত্যি চাই। তখন বলছে তাইলে এই জামিনটা দিয়ে দেন। এই জামিনের সাথে আমার চোখে দেখার কি? বলছে এই জামিন হলে যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি চোখ অপারেশন করাবো। 1 বছরে জামিন দেয় নাই, ঢাকাইয়া কোনো পার্টি লাখ লাখ টাকা আছে, হাইকোর্টে যেতেও সাহস পায় নাই যদি রিজেক্ট করে। 5 মিনিট চেম্বারে বসে থেকে এসে নিয়ে উনি জামিন দিয়ে দিছে।